তাহলে আমরা একটু শিব ঠাকুরের প্রণাম জানাই, সবাই মিলে একটু হাত জোড় করুন। ওম নমঃ শিবায়, 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 শিবায় ওম, শিবায় ওম, শিবায় ওম নমঃ শিবায়, 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 হায় নিত্যং মহেশং রজতগিরি নিভং চারুচন্দ্রাবতংসং ज्वलांग परश मृग वराभीति हस्तं प्रसन्नं पदमासीनं समन्तात् स्तुतममरगणे व्याघ्रप्रीतिं वसानं विश्वाद्यं विश्ववीयं निखिल भयहरं पञ्चवक्रं त्रिनेत्रं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। আমি যে মন্ত্রটি বললাম এটা হচ্ছে শিব ঠাকুরের ধ্যান মন্ত্র। এগুলো ঠাকুর মশাইরা জানে কিন্তু ব্যাখ্যা করতে চায় না, কারণ আপনারা তাকে দক্ষিণা কম দেন, খাটিয়ে নেবেন দু ঘন্টা আর দক্ষিণা বেলায় 20 টাকা দেবেন, সে কেন ব্যাখ্যা করবে মশাই? কাজে সে শুধু মুখস্থ করেছে, ব্যাখ্যা জানলেও করবে না। আপনি তাকে বাড়ি দেখে ডেকে 500 টাকা দিন, দেখুন ঠিক ব্যাখ্যা করবে। যে পরিশ্রম একটা শ্লোক মুখস্থ করতে, সেই পরিশ্রমের দাম কি পাওয়া যায়? পাওয়া যায় না, সেই জন্য আর ব্যাখ্যাটাকে করা হয় না। কিন্তু আমরা কীর্তন করতে এসে ভগবানের আশীর্বাদে ভালোই আছি, সেই জন্য আমরা একটু ব্যাখ্যা করি। শুনে নিন ব্যাখ্যাটা, শুনে নিন শিব ঠাকুরের ধ্যানের মানে কি। ওম ধ্যায়ে নিত্যং মহেশম, ধ্যায়ে নিত্যম মানে নিত্য ধ্যান করা উচিত। কাকে? মহেশম, শিব ঠাকুরকে। তিনি দেখতে কেমন? রজত গিরি নিভম, রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভ মানে মতন, রূপর পর্বতের মতন সাদা ছাই মেখে শিব ঠাকুর যখন বসে আছেন, দেখে মনে হচ্ছে যেন হিমালয়ের উপর রূপর পর্বত বসে আছে। রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংসম, তার জটায় একখণ্ড চাঁদ যে দেখা দিচ্ছে, মনে হচ্ছে যেন চাঁদের চূড়া পরে তিনি বসে আছেন। চারু চন্দ্রাবতংসম রত্নাকল্পজ্জ্বলাঙ্গম, রত্ন দিয়ে তৈরি আয়না যেমন উজ্জ্বল, সেই রকম উজ্জ্বল শিব ঠাকুরের শ্রীঅঙ্গ। রত্নাকল্প উজ্জ্বলাঙ্গম, এবার চার হাতে চারটে জিনিস, শিব ঠাকুরের কিন্তু চারটে হাত, চারটে হাতে চারটে জিনিস, কি কি? পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম, এক হাতে পরশু মুদ্রা, এক হাতে মৃগশীর্ষ মুদ্রা। মৃগশীর্ষ কেমন? হরিণের মাথার মতো হাতটা দেখাবে। হরিণের মাথার মতো হাতটা কিভাবে দেখাবে আমার কাছে শিখে নেন, কারণ আমি গুরু ধরে নাচ শিখেছি 1 বছর। গুরুর কাছে বলেছি আমাকে কিছু নাচের মুদ্রা শিখিয়ে দিন যেন উদ্ভট নাচ না করি। কীর্তনে এসে এমন উদ্ভট নাচ শুরু করে দিলাম যে নাচের ছেলে মেয়েরা যদি থাকে তারা বলবে কিছুই জানে না, সেটা লজ্জাস্কর হয়ে যায়। সেই জন্য একটুখানি নাচলেও যেন সেটা সঠিক শাস্ত্রীয় হয়। তা আমার গুরু ছিলেন শ্রী মনোরঞ্জন গুপ্ত মহাশয়, তিনি এখন পরলোকগত, দেখিয়ে দিয়েছিলেন। মৃগশীর্ষ মুদ্রাটি কেমন? এই যে বুড়ো আঙুলটা সামনের দিকে করলেন আর চারখানা আঙুল সোজা করে মাঝের আঙুল দুটোকে নামিয়ে দিয়ে বুড়ো আঙুলের মাথায় ঠেকিয়ে দেবেন এইভাবে, এই যে এই যে বুড়ো আঙুলের সঙ্গে মাঝখানের আঙুল দুটো ঠেকিয়ে দেবেন, তাহলেই দুখানা আঙুল খাড়া হয়ে থাকলো সিংহের মতন। দেখুন এইটাকে দেখতে ঠিক হরিণের মাথার মতো লাগছে, তাহলে মৃগশীর্ষ মুদ্রা। শিব ঠাকুরের চারটে হাতের মধ্যে একটা হাতে পরশু মুদ্রা, একটা হাতে মৃগশীর্ষ মুদ্রা, আর একটা হাতে বর মুদ্রা, আর একটি হাতে অভয় মুদ্রা। বর মুদ্রা কেমন? কাউকে আশীর্বাদ করতে গেলে বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়। অনামিকা কাকে বলে? পাঁচটা আঙুলের মধ্যে ছোট আঙুলের পাশের আঙুলটার নাম অনামিকা। ছোট আঙুল তার মধ্যে পাশের আঙুল,
এইটার নাম অনামিকা। কেন এর নাম অনামিকা? এর নাম খুঁজে পাওয়া যায়নি সেই জন্য অনামিকা, তা নয়। অকারাদ উচ্চতে বিষ্ণু, অ অক্ষরের দ্বারা বিষ্ণুকে চিহ্নিত করা হয়। এই আঙুলটা বিষ্ণুর নামে উৎসর্গীকৃত, সেই জন্য এই আঙুল থেকে জপ শুরু হয়। এই আঙুলের মধ্যম পর্বে জপ শুরু হয়, এটা বিষ্ণুর আঙুল। এই জন্য এই আঙুলের গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করলে ফল হয়, এটাকে বলে বর মুদ্রা। শিব ঠাকুরের চার হাতের মধ্যে এই মুদ্রা আছে এবং মা কালীর চারটে হাতের মধ্যেও একটা হাত এরকম আছে। হ্যাঁ, তাহলে পরশু মৃগ বর অভীতি, অভীতি মানে অভয় মুদ্রা। অভয় মুদ্রা কাকে বলে? না, আঙুলগুলো সোজা করে দিয়ে একদম সোজা হাতটাকে রাখা, এটা অভয় মুদ্রা। অভয় মুদ্রা শিব ঠাকুরের চারটে হাত চারটে জিনিসে পরিপূর্ণ। কি কি? একটা হাতে পরশু, একটা হাতে মৃগশীর্ষ, একটা হাতে বর মুদ্রা, একটা হাতে অভয় মুদ্রা। সেটা সংক্ষেপে বলে দেওয়া হলো, পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্ন, সুখেও তিনি মুচকি হাসছেন দুঃখেও তিনি মুচকি হাসছেন। পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্ন পদ্মাসীনং, পদ্মাসনে বসে আছেন তিনি। সমন্তাত, সমন্তাত মানে চারিদিক থেকে, চারিদিক থেকে। স্তুতম অমরগণই, চারিদিক থেকে দেবতাগণ তাকে স্তব করছে। পদ্মাসীনং সমন্তাত স্তুতম অমরগণই ব্যাঘ্রকৃতিং বসানম, বাঘের ছাল যিনি পরে আছেন, হরিণের ছাল যিনি স্কন্ধে রেখেছেন। ব্যাঘ্রকৃতিং বসানম বিশ্বাদ্যম, তিনি বিশ্বের আদি। বিশ্ববীজম, তিনি বিশ্বের বীজ স্বরূপ। নিখিল ভয় হরম, সমস্ত ভয় তিনি হরণ করেন। পঞ্চবক্ত্রম, পাঁচটি তার মুখ। ত্রিনেত্রম, একদম পূর্ণাঙ্গ শিব ঠাকুরের ধ্যান। আর একবার শুনুন সবাই, সবাই হাততালি দিয়ে বলুন, ওম নমঃ শিবায়, 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 ওম শিবায়, ওম শিবায়, চন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলানন্দ পরশু মৃগবরাভীতিহস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাত স্তুতমমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম বিশ্বাদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।